আজ আমি কাটলেট নিয়ে চলে এলাম, তবে এটি মাছ মাংস বা ডিমের কাটলেট নয়, এটি বিটকপির কাটলেট। অনেকেই বিটকপিকে বিটরুট নামেই চিনে থাকেন, তবে আমাদের এলাকায় একে বিটকপি বলে। তো বিটকপি নিতে চলে এলাম আমাদেরই খেতে। বেশ কিছু বিট লাগানো হয়েছিল, এখান থেকে আমি একটি নিয়ে যাব। অনেকেই হয়তো বিট গাছ দেখেছেন, অনেকেই দেখেননি। দেখুন, এটি বিটের গাছ, বিট নিচে ধরে আছে, বেশ বড় বড় হয়েছে। বিটের কালারটিও কিন্তু ভীষণ সুন্দর, ডিপ মেজেন্টা, আর স্বাদেও একটি মিষ্টি ভাব আছে এর ভিতর। ভাজি বা যে কোনো সবজিতে বিট খেতে বেশ ভালো লাগে। এখান থেকে আমি একটি বিট নিয়ে যাব। তো তার আগে সবাইকে রত্না কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত। তাহলে আসুন রান্নাটি শুরু করি। এভাবে আমি বিট গ্রেটারে গ্রেট করে নিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণে বিট নিলাম, সুন্দরভাবে গ্রেট করে রেখেছি দেখুন। আর বাইন্ডিংয়ে ব্যবহার করছি পাউরুটি। পাউরুটির 4 সাইডের শক্ত অংশটি কেটে ফেলে দিয়েছি। মশলায় ব্যবহার করছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা খুবই সামান্য, নিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই নেবেন। দিচ্ছি 1 ফোঁটা ভিনেগার, ভিনেগারের পরিমাণটাও কিন্তু কম দিতে হবে। আর নিলাম লবণ। আমি এগুলা মাখিয়ে এভাবে কাটলেট গড়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপেই গড়ে নিতে পারেন। প্রত্যেকটা কাটলেট আমি এখন ডিম মাখিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে আমি ডিম মাখিয়ে ব্রেড ক্রামে দিলাম। আমি ডাবল কোট করব, তাই একবার ব্রেড ক্রামে দেওয়ার পরে এটিকে উঠিয়ে আমি আবারও ডিমের ভিতরে দিব। আরেকবার ডিম মাখিয়ে ব্রেড ক্রামে দিব। ব্রেড ক্রামে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ডাবল কোট। চামচ ব্যবহার করলে ব্রেড ক্রামটা একটু কম নষ্ট হয়, দেখুন। এ কারণে আমি চামচ দিয়ে কাজটা সারলাম। প্রত্যেকটা কাটলেট আমি এভাবে তৈরি করে তারপর আমি ভাজি করব। প্যানে তেল বসিয়েছি, ডুবো তেলেই ভাজি হবে, মিডিয়াম ফ্লেমে। 2টো কাটলেট আমি দিয়ে দিলাম, যেহেতু ডুবো তেলে ভাজি হচ্ছে তো বেশিবার উল্টানো, একবার উল্টালেই হবে, আর উল্টানোর দরকার নাই। দেখুন আমার কাটলেটটা সুন্দর ভাজি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে না? তো আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।